হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে। এটা আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে, স্কোর বুস্টার ব্যাচ। ইয়েস, স্কোর বুস্টার ব্যাচ। এটা টোটালি হবে তোমাদের টপিক ওয়াইজ ক্লাস। অ্যারিথমেটিকের উপরে যতগুলো টপিক আমি তোমাদের দেখিয়েছিলাম, যে টপিকগুলো করলে আমরা 50 পেয়ে যাব আউট অফ 50, সেই সবগুলো টপিক আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেব। এবং একটা দুটো কোশ্চেন নয়, মিনিমাম 50টি কোশ্চেন থাকবে প্রত্যেকটা টপিক থেকে। তারপরে আমাদের মিক্স টাইপ কিন্তু প্র্যাকটিস করব আমরা এখান থেকে। তো এই স্কোর বুস্টার ব্যাচ তোমাদের প্রয়োজন আছে কি? যদি থাকে অবশ্যই প্রত্যেকে লিখো কমেন্ট সেকশনে তোমাদের প্রয়োজন আছে। এবং সব থেকে বড় কথা, এই ব্যাচটি টোটালি ফ্রি অফ কস্ট তোমাদের জন্য আমি নিয়ে এলাম, ঠিক আছে? টোটালি ফ্রি অফ কস্ট থাকবে, টোটালি ফ্রি থাকবে। তো এই ক্লাসগুলো তোমরা প্রতিদিন পাবে রাত্রি 8:30 মিনিটে, ঠিক আছে? এবং তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই কোর্সটা প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আদারওয়াইজ কিন্তু এটা কন্টিনিউ করা সম্ভব হবে না, ঠিক আছে? তোমরাই ঠিক করবে এটা কন্টিনিউ করা উচিত কি উচিত নয়। যদি মনে হয় যে হ্যাঁ উচিত রয়েছে, তাহলে অবশ্যই তোমরা সাপোর্ট করবে, লাইক শেয়ার এবং অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবে যারা নতুন রয়েছে। তো আজকে থেকে আমরা শুরু করছি এটার প্রথমে, দেখো ডে ওয়ানে আজকে থাকছে তোমাদের পার্সেন্টেজ থেকে কোশ্চেন, ঠিক আছে? এবং এই পার্সেন্টেজ থেকে যত রকম প্রশ্ন তোমাদের আসতে পারে প্রিভিয়াস ইয়ারে এসে, সব রকম টাইপের প্রশ্ন নিয়ে আজকের পার্সেন্টেজের ডে ওয়ান শুরু হচ্ছে স্কোর বুস্টার ব্যাচ। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো, ফলের মূল্য 30% কমালে তার বিক্রি 40% বৃদ্ধি পায়, অর্থাৎ দাম কমেছে বিক্রি তো বাড়বেই, এর ফলে বিক্রয় মূল্যের ওপর কি প্রভাব পড়তে পারে? দেখো, ফলের মূল্য 30% কমালে, 30%কে প্রথমে ভেঙে ফেলো, 30/100 হবে, অর্থাৎ কত হচ্ছে 3/10। তার মানে মূল্য মূল্য তোমার আগে ছিল 10 ইউনিট, এখন সেটা কমেছে বলেছে, তাহলে 10-3 কত হচ্ছে 7। এবং দেখো এখানে বলেছে কি বিক্রি, ঠিক আছে, অর্থাৎ বিক্রি 40% বেড়েছে। বিক্রি 40% বাড়া মানে 40/100 করো প্রত্যেকে, দেখো শূন্য দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে 2 আর 2 দিয়ে 5, তাহলে দাঁড়ালো কত 2/5। তার মানে বিক্রি আগে ছিল 5 ইউনিট, এখন সেটা বেড়ে গেল কত, 5+2 মানে হচ্ছে 7 ইউনিট। তাহলে মোটের উপরে দেখো মূল্য কত ছিল 10 ইউনিট, বিক্রি হয়েছে 5 ইউনিট, তাহলে টোটালি এখানে দাঁড়াচ্ছে 5×10=50 ইউনিট বা 50 টাকা। আর এখানে টোটাল 7 ইউনিট বিক্রি হয়েছে, তাহলে 49 ইউনিট। তাহলে মোটের উপরে এখানে দেখো আমরা প্রফিট করেছি 50 টাকা, এখানে 49 49 টাকা, 1 টাকা প্রফিট বা 1 ইউনিট প্রফিট। কত টাকায়? 50 টাকায় বা 50 ইউনিটে। তাহলে 100তে কত, 50 দিয়ে কেটে দাও 2% বা 2%, এটা কি বাড়লো না কমলো, হ্রাস হলো বা কমেছে, ঠিক আছে? তাহলে 2% হ্রাস, দ্যাট ইজ অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এইরকমভাবে সবগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, আজকে প্রচুর প্রশ্ন থাকবে, ঠিক আছে? এটা একটা ম্যারাথন ক্লাস আজকের, এবং প্রত্যেকটা ক্লাসেই আমরা এতগুলো করেই প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রত্যেকে অবশ্যই যারা লাইক এখনও করোনি লাইক করো, তোমাদের জন্য এই ফ্রি ব্যাচ কিন্তু শুরু করেছি, তোমরা যদি লাইক সাপোর্ট করো তবেই কিন্তু কন্টিনিউ ক্লাস চলতে থাকবে। কোন পরীক্ষার উত্তীর্ণ মান 40%, একজন বিদ্যার্থী 185 নম্বর পায় এবং 15 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়। এখানে ভালো করে খেয়াল করো তো, পাশ মার্ক আমাদের দেওয়া আছে কত, 40%, এবং আমরা পেয়েছি কত, একজন বিদ্যার্থী পেয়েছে 185, তারপরেও 15 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে আর যদি 15টা নম্বর পেয়ে যেত তাহলে পাস হয়ে যেত। তার মানে কি দাঁড়ালো, এই 40% পাস মার্ক আর এই 85+15 এই দুটো সমান, তার মানে 40% ইকুয়াল টু কত হচ্ছে, এখানে যোগ করে দাও, 185+15 দ্যাট ইজ 200, ঠিক আছে? 200, তাহলে 40% মানে যদি 200 হয়, তাহলে এটাতে কেটে দাও, দেখো 41 1 আর 40 5, ঠিক আছে? তাহলে 1% মানে 5, তাহলে 100% মানে কত, 500। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুবই সহজ ট্রিক্সে আমি তোমাদের কিন্তু সলভ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে কিন্তু আর কারো কোনো রকম অভিযোগ থাকতে পারে না। 3 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 35 নম্বর পাওয়া দরকার, তার মানে পাস মার্ক আমাদের দেওয়া আছে 35%, ঠিক আছে? এবং বলেছে একজন পরীক্ষার্থী 40 নম্বর পেয়েছে এবং 30 নম্বরে অনুত্তীর্ণ হয়েছে, তার মানে কি পাস করতে হলে তাকে 40 তো পেয়েছে, 30-এর জন্য ফেল করেছে, তার মানে আর 30 পেতে হতো পাস করতে, তার মানে এটাও পাস মার্ক, তাহলে কত হচ্ছে এটা, 70।
তার মানে কি দাঁড়ালো 35% ইকুয়াল টু 70 মার্কস, তার মানে 35 দিয়ে কেটে দিলে কত হচ্ছে 35 দুগুণ 70, তার মানে 1% মানে হচ্ছে 2, আর আমাদের টোটাল বা সর্বোচ্চ নম্বর 100%, তাহলে 100% মানে কত 200। এত সহজ নিয়মে ফ্রি ক্লাসে কেউ ভাই শেখাবে না, ঠিক আছে, পরিষ্কার বলছি কেউ শেখাবে না এত সহজ ট্রিক্সে ফ্রি ক্লাসে, প্রত্যেকে বলবে পেইড ক্লাসে ভর্তি হও দেন আমি তোমাদেরকে সহজ ট্রিক্স শেখাবো, ঠিক আছে। ফ্রি ক্লাসে সহজ ট্রিক্স শুধুমাত্র তোমরা পাবে এইখানেই, সেই কারণে প্রত্যেককে বলছি যারা নতুন রয়েছো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। টেটের ক্লাসে কিন্তু আমাদের থেকে প্রচুর ফ্রি ক্লাস করে কিন্তু সফলতা পেয়েছে প্রত্যেকটা স্টুডেন্টস, তোমরাও কিন্তু সফল হবেই হবে, ঠিক আছে। আমি যতটা এফোর্ট দিচ্ছি তোমাদেরকেও প্রয়োজন রয়েছে এতটা এফোর্ট দেওয়া, নিজেদের জন্য প্র্যাকটিসের সময় বের করা, ঠিক আছে। চলো, কোন শহরে জনসংখ্যা প্রথম বছর 5% বৃদ্ধি হয়েছে এবং দ্বিতীয় বছর 5% হ্রাস হয়েছে, এটা আকার হবে। যদি দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা এত হয় প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? আচ্ছা, তাহলে এই ধরনের সব ক্ষেত্রে দেখো একই নিয়ম, এই পার্সেন্টেজকে শুধু ভাঙো। 5% মানে কত? 5/100 মানে 1/20। বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রাথমিক অবস্থায় যদি 20 জন ছাত্র থাকে, সরি জনসংখ্যা থাকে, তাহলে সেটা বেড়ে হবে পরের বছরে কত? 20 যোগ 1 = 21। এবং দ্বিতীয় বছরের এত পার্সেন্ট হ্রাস পেয়েছে, তার মানে 5% মানে সে 1/20 হবে, এবার শুধু 20 হবে কিন্তু হ্রাস হয়েছে মানে 20-1 মানে এখানে 19 হবে, গুণ করে দাও এটাকে, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে দেখো 20 × 20 মানে হচ্ছে 400। 21 × 20 একবারে করে ফেলো, 19 × 19 = 9, 19 × 38 = 39, 399, ঠিক আছে। এখানে দেখো আমাদের দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা রয়েছে 7980, ঠিক আছে। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে 2 দিয়ে গুণ করলে 9 × 18 = 8, 1 39 × 39 = 78 + 1 মানে 79, ঠিক আছে। তাহলে হয়ে গেল জাস্ট এখানে একটা শূন্য লাগবে এই শূন্যের জন্য, তার মানে এখানে 20 গুণ করলাম আমরা 7980 পেলাম, তাহলে এখানেও আমরা 20 মাল্টিপ্লাই করছি কত? 4 × 2 = 8, 1, 2, 3 = 0, তার মানে প্রাথমিক অবস্থায় জনসংখ্যা ছিল বা বছরের শুরুতে জনসংখ্যা ছিল 8000, অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ভালো লাগছে কি না বলো প্রত্যেকে সেশনটি। 5 জন দোকানদার তার গ্রাহকদের থেকে ক্রয় মূল্য থেকে 15% বেশি মূল্য নেয়, একজন দোকানদার তার গ্রাহক যারা রয়েছে তার থেকে ক্রয় মূল্য থেকে 15% বেশি মূল্য নেয়, মানে যে দামে কিনেছে তার থেকে 15% বেশি মূল্য নেয়। এক গ্রাহক 9039 টাকা দিয়ে একটি সোফা সেট কেনে, তাহলে দোকানদার এটি কত টাকা দিয়ে কিনেছে? আচ্ছা ভেরি ওয়েল, তার মানে কি দেখো 15%কে যদি আমরা ব্রেক করে নিই, 15% মানে কত? 15/100, 5 দিয়ে 3 = 15, 5 × 20 = 100, তার মানে 3/20। তার মানে কি, মনে করো দোকানদারের কেনা দাম ছিল 20 টাকা কিন্তু বেশি দাম নিয়েছে, মানে কত দাম নিয়েছে? 20 যোগ 3 মানে হচ্ছে 23 টাকা নিয়েছে, ঠিক আছে। এই যে 23 টাকা মানে আমাদের বলা আছে 9 0 2 সরি 3 9, তাহলে এখান থেকে আমাদের এটা কত হবে? ওই কি নিয়ম করে ফেলো অসুবিধে হলে, কি করব, 23 মানে আমাদের যদি হয় 9 0 3 9, তাহলে 23 আসবে নিচে, আর 20 মানে কত? 20 যাবে আমাদের ওপরে, ঠিক আছে। 23 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখো, 4 দিয়ে হচ্ছে 92 হয়, বেশি হচ্ছে, তাহলে 3 দিয়ে দাও 3, ঠিক আছে। তারপরে কত হচ্ছে দেখো, দেখো 9039, তাহলে 3 দিয়ে হলো কত 3 দিয়ে 3 3 6 3 থেকে 9, তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে 2 = 21, এরপরে 3 নামিয়ে নাও, 7 দিয়ে বা কত দিয়ে হচ্ছে দেখে নাও, 9 দিয়ে দাও 9 দিয়ে কত হচ্ছে দেখো, 3 ×27 = 7, 9 × 2 = 18 = 20, তাহলে 207 আর এখানে 13, তার মানে 6 আর পড়ে থাকলো 9, তার মানে আর একবার 3 দিয়ে দিলে হয়ে যাচ্ছে 69, মিলে গেল 393, 23 দিয়ে ভাগ করে ফেললাম, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, জাস্ট 2 গুণ করে নাও, 3 × 2 = 6, এখানে 0 রয়েছে, 39 × 2 = কত হচ্ছে 78, আর একে 79, না 7960, 7979, আচ্ছা
আমি একটু দেখে নিই, ও এক্সট্রিমলি সরি ভাই, 3 2 6 এখানে হাতে কিছু ছিল না, হ্যাঁ সরি ভাই, তাহলে 7860, 7860 অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সাম ওরিয়েন্টেড রয়েছে, এক্সামে আসা প্রশ্ন, পিএসসি প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, ফুডের এসআই আসা প্রশ্ন, ঠিক আছে রয়েছে। একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছে, যদি মোট বৈধ ভোট হয় কত, 15,200, এবং 15% ভোট অবৈধ। আচ্ছা টোটাল যে ভোট পড়েছে সেটা 15,200, তার মধ্যে আবার 15% অবৈধ, বাকি যে ভোট বৈধ ভোট তার আবার 55% একজন পেয়েছে, তাহলে দ্বিতীয় প্রার্থী কতজন পেয়েছে? তাহলে টোটাল যদি দেখো আমাদের এখানে 15,200 ভোট হয়, ভালো করে খেয়াল করো, এক লাইনে সলভ হবে আমাদের, ক্লিয়ার? এর উপরে দেখো 15% ভোট অবৈধ, তাহলে 100-র মধ্যে 15% অবৈধ মানে কত বাকি থাকলো বৈধ, 15 মাইনাস করে দাও 85, ইনটু 55% ভোট পেয়েছে বিজয়ী একজন ভোটার আর কি, সরি, তাহলে 55% যদি পায় 100-র মধ্যে, বাকি থাকলো আর কত, 45%, এটা পেয়েছে অপর প্রার্থী, তাহলে দ্বিতীয় প্রার্থীটাই বের করতে বলেছে 55% মানে 55/100। দেখো দুটো শূন্য কেটে দিলাম আমরা, ঠিক আছে, 5 দিয়ে দেখো 5 17 85, আর এখানে 5 20 100, 2 দিয়ে দেখো 10, আর 2 দিয়ে এটাকে কেটে দাও, বা 4 দিয়ে কেটে দিই এটাকে একবারে, 4 5 20, আর এখানে দেখো 4 দিয়ে কত হচ্ছে, 3 4 12 4 8 32, 38 হলো, আর 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 9 45, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কত, 17 × 9 × 38, ঠিক আছে, 17 × 9 × 38, আমরা যদি এককের ইউনিট দেখার চেষ্টা করি, দেখো 8, আর এখানে 7, 7 8 56 6, আর এখানে 9 6 9 54, 4 হবে এককের ঘরে, একটাই রয়েছে 4 এককের ঘরে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। গুণটা তোমরা করে নেবে, 100% অ্যান্সার আসবে 5814, ঠিক আছে, ইউনিট ডিজিট দেখে আমাদের একবারই কিন্তু হয়ে গেল এটা। এটা হচ্ছে সহজ ট্রিক্স, পরীক্ষার সেন্টারে সবসময় গুণ ভাগ করতে হয় না, হ্যাঁ একটু ট্রিকি ওয়েতে অবশ্যই প্রত্যেককে ইউজ করতেই হবে। একটি নির্বাচনে দুইজন প্রার্থী ছিল, নির্বাচনে মোট 7,500 ভোট পড়েছিল, এই ভোটে 20% ভোট আবার অবৈধ ছিল, সেম প্রশ্ন রয়েছে, টোটাল পড়েছে 7,500 ভোট, তার মধ্যে 20% বৈধ অবৈধ ছিল, বাকি যেটা 80% ভোট সেটা বৈধ ছিল, সেই 80%-এর বৈধ ভোটের একজন পেয়েছে 55%, অপরজন বা দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? একদম একই নিয়মে করি আমরা, প্রত্যেকে তোমরা বলো এটার অ্যান্সার কত হবে কমেন্ট সেকশানে, নিজেদের প্র্যাকটিস করতে হবে, নিজেদের ট্রাই করতে হবে, তবেই কিন্তু তোমরা বেটার স্কোর করতে পারবে, ঠিক আছে। দেখো ইনটু কত হচ্ছে, 20% অবৈধ, তাহলে 100 যদি টোটাল ভোট হয় তার 20 অবৈধ মানে বাকি 80 বৈধ, আবার যেটা বৈধ তার আবার দেখো একজন পেয়েছে 55%, একদম আগের মতোই, বাকি থাকলো আর 45%, 100 থেকে মাইনাস করে দাও, তাহলে 45% মানে 100-তে 45, এবার ক্যান্সেল করে দিচ্ছি আমরা আগের মতো করে, এই 20 20 দিয়ে করে দিচ্ছি এটাকে, 20 দিয়ে 4 20 80, আর 5 20 100, এই দুটো শূন্য দিয়ে এই 100 কেটে দিলাম, 5 দিয়ে 5 9 45, তাহলে 75 × 4 × 9, 75 × 4 মানে হচ্ছে 300, মুখে মুখে হয়ে যাচ্ছে, ইন্টু 9 মানে হচ্ছে 3 9 27, তাহলে 2700 আমাদের অ্যান্সার হয়ে গেল, 2700 বা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সেশনটি যারা এখনও পর্যন্ত লাইক করনি, প্রত্যেককে বলবো যে তোমাদের জন্য কিন্তু এই কোর্স, এই ক্লাস, এই ব্যাচটি শুরু করা হয়েছে, প্রত্যেকে লাইক, যত বেশি লাইক হবে, এবং আজকে কমেন্ট কিন্তু তোমাদের মিনিমাম কমেন্ট কিন্তু তোমাদের 400 হতেই হবে, ঠিক আছে, 400 কমেন্ট হতে হবে, তবেই কিন্তু নেক্সট ক্লাস আমার পক্ষে আনা সম্ভব হবে, ঠিক আছে, এই ফ্রি ক্লাস কিন্তু সম্ভব হবে যদি তোমরা সাপোর্ট করো, বারবার বলছি এই কথা, কারণ তোমাদের সাপোর্ট প্রয়োজন রয়েছে আমার, ঠিক আছে, কোনো পে করতে হবে না, সাপোর্ট করো। একটি ছাত্র নিবাসে 600 জন ছাত্র রয়েছে, কতজন, 600 জন, এদের মধ্যে প্রত্যেকে হকি অথবা ফুটবল অথবা দুটোই খেলে, 75% হকি খেলে আর 45% ফুটবল খেলে, তাহলে কতজন ছেলে দুটোই খেলে, আচ্ছা টোটাল এখানে কত দাঁড়াচ্ছে,
75 আর 5 80 আর 40 হচ্ছে 120 120% বাচ্চা টোটাল আমাদের 100% হওয়া উচিত ছিল বাট 120% কেন হলো কারণ এইখানে বাচ্চা কিছুকে আমরা দুবার কাউন্ট করেছি কখন দুবার কাউন্ট করলাম দেখো হকি যারা খেলেছে তারা কিছু জন ফুটবলও খেলেছে আবার ফুটবল যারা খেলেছে তার মধ্যে কিছু জন হকিও খেলেছে মানে দুটোই খেলেছে তাদেরকে দুবার করে কাউন্ট হয়েছে হকি আর ফুটবলের মধ্যে সেই কারণে এখানে বাড়তি হয়েছে কতটা বাড়তি হলো 20% বাড়তি হয়েছে তার মানে কিছু বাচ্চা আছে তারা ফুটবল হকি দুটোই খেলেছে যে কারণে এই 20% কিন্তু আমাদের মোটের উপরে বেশি হয়েছে তাহলে টোটাল বাচ্চা ছিল আমাদের 600 তার 20% মানে কত হবে 20/100 দেখো দুটো শূন্য দিয়ে এটা কেটে দিলাম তাহলে 6×20 মানে হচ্ছে 120 অ্যানসার হয়ে গেল 120 বাচ্চা যারা কতজন ছেলে দুটোই খেলে 120 জন ঠিক আছে 600 20% স্টুডেন্টস বাচ্চারা রয়েছে যারা দুটোই খেলে সেই সংখ্যাটা হয়ে গেল 120 ঠিক আছে একদম সহজভাবে আমরা সলভ করে ফেললাম আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা মিস গেল না হ্যাঁ এই হলো 9 নম্বর প্রশ্ন দেখো একটি ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করলে হরকে 400% বৃদ্ধি করলে প্রাপ্ত সংখ্যাটি ভগ্নাংশটি হয় 1/1/20 মূল ভগ্নাংশটি কত এই যে কোশ্চেনটা রয়েছে কত সময় লাগতে পারে তোমাদের মনে হচ্ছে 1 মিনিট 1.5 মিনিট 50 সেকেন্ড মাত্র 10 সেকেন্ডে সলভ হবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই সহজ ট্রিক্সে সলভ করছি আমরা যত পার্সেন্ট লবকে বাড়ানো হয়েছে আমরা ধরে নিচ্ছি ভগ্নাংশটা x/y এতটুকুই আর কিছু নেই এবার গুণ দেবে 200% বাড়ানো হয়েছে মানে 100 যোগ করবে সব সময় 200 প্লাস 100 মানে 300 হয়ে গেল আর এখানে 400% বৃদ্ধি মানে 100 বাড়িয়ে দাও কত 500 এটাই হচ্ছে আমাদের অ্যানসার কত 1/1/20 দেখো 1/1/20 মানে কত 20 আর 1 21/20 এইটুকুই আর কিছু নেই দুটো শূন্য কেটে দাও আর এই 3 দিয়ে এটাকে কেটে দাও কত 7 আর এই 5 দিয়ে এটাকে কেটে দাও 4 আমাদের অ্যানসার বেরিয়ে গেল x/y সমান 7/4 এটাই অ্যানসার অপশনে নেই অবশ্যই অপশনে আছে দেখো 4 দিয়ে ভাগ করো 4 1 কে 4 আর 3 7 ভাগ 4 দেখতে পাচ্ছ অপশন এ তেই রয়েছে 1/3/4 হচ্ছে কারেক্ট অ্যানসার 10 নম্বর প্রশ্ন দেখো 3600 এর বলেছে 7/9 এর আবার 45% মানে 45/100 ইনটু এর আবার 35% মানে 35/100 ওকে দেখো 9 দিয়ে কেটে দাও 9 দিয়ে কাটলে কত হচ্ছে আচ্ছা প্রথমে 100 দিয়ে এই দুটো শূন্যকে ক্যান্সেল করে দিলাম এবার 9 দিয়ে এটাকে কেটে দাও কত 4 ঠিক আছে 4 দিয়ে এটাকে কেটে দাও 4 25 100 আর 5 দিয়ে 5 5 25 5 7 35 আবার এই 5 দিয়ে 5 9 45 তাহলে কত হচ্ছে দেখো 7×7×9 7×49 91 1 হাতে 8 4×36 আর 8 হচ্ছে 44 441 441 is the correct answer অপশন এ তে রয়েছে 441 is the correct answer বুঝতে পারছো প্রত্যেকে 10টি কোশ্চেন অলরেডি আমরা করে ফেলেছি 11 নম্বর প্রশ্ন অনেক প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভিডিওর শেষ পর্যন্ত দেখো তোমরা বাড়ির কাজও থাকবে সেটা তোমরা নিজেরা ট্রাই করবে কমেন্ট সেকশনে অ্যানসার লিখবে ঠিক আছে একটি মেশিন 1,20,000 টাকায় কেনা হয়েছিল এটির 10% বার্ষিক হারে মূল্য হ্রাস পায় ঠিক আছে দু বছর পরে মেশিনের দাম কত হবে দেখো 10% মানে কত 10% মানে 1/10 তার মানে ইনিশিয়ালি ছিল 10 টাকা ঠিক আছে পরের বছরে দাম কমে দাঁড়ালো 10-1 মানে 9 টাকা দু বছর পরে তাহলে সবসময় কি করবে যখন দু বছর থাকবে দুবার এটা গুণ করবে বা পাওয়ারে 2 চাপিয়ে দাও তাহলে 10 স্কয়ার মানে 100 9 স্কয়ার মানে 81 কতটা কমলো 100 থেকে 81 মানে 19 কমলো 19 কমেছে কততে 100 তে ঠিক আছে আচ্ছা আমাদের কি বের করতে বলেছে ও তাহলে কত কমলো এটা আমাদের বের করার দরকার নেই ঠিক আছে আমাদের বলেছে দু বছর পরে মেশিনের দাম কত দাঁড়াবে যেখানে এখানে ছিল আমাদের কত দেখো 1,20,000 বানাও এটাকে 1,20,000 চারটে শূন্য হবে একটা দুটো তিনটে চারটে তার মানে কত দ্বারা গুণ হলো 12 আর এখানে দুটো শূন্য ছিল তাহলে বাকি দুটো শূন্য লাগবে 1200 দ্বারা গুণ হলো এখানেও ইনটু 1200 করে ফেলো 12 দিয়ে গুণ দেখো 12 অক্ষে 12 দুই হাতে 1 8×12=96 আর একে 97 আর দুটো শূন্য হয়ে গেল আমাদের অ্যানসার খুব কি জটিল মনে হলো
97200, ঠিক আছে, 97200 টাকা হয়ে গেল দাম। 12 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় 65% বাংলায়, বেঙ্গলিতে 65% এবং অঙ্কে 55% এবং 40% উভয় বিষয়ে পাস করে, সবগুলোই পাস রয়েছে, তাহলে আমাদের কিন্তু কোনো ঝামেলা নেই। ম্যাথসে 55% এবং মোটের উপরে 40% পাস করেছে, ঠিক আছে, সরি, উভয় বিষয়ে 40% পাস করেছে, তাহলে 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে কতজন পরীক্ষার্থী ছিল? দেখো এই ডিফারেন্সটা নেবে, 65 আর 40 ডিফারেন্স হচ্ছে 25, আর এখানে হচ্ছে 15। দেখো আমরা ডায়াগ্রাম তৈরি করব, এটা হচ্ছে বেঙ্গলি আর এটা হচ্ছে ম্যাথস, আর এই মাঝে যেটা এটা হচ্ছে উভয় বিষয়, তার মানে উভয় বিষয়ে কত রয়েছে? 40, এখানে লিখলাম আমরা 40, ঠিক আছে। এবার দেখো বেঙ্গলি আর এই 40 টোটাল মিলিয়ে হবে আমাদের 65, এই যে ডিফারেন্সটা নিয়েছি এটা বের করেছি, এটা এখানে লিখবে আর নিচের 15টা লিখবে এখানে, হয়ে গেল টোটাল কত হচ্ছে এখানে, পাস্ট ক্যান্ডিডেট 25 আর 15 হচ্ছে 40 আর 40 80, তার মানে 80% হচ্ছে পাস্ট, ফেল করেছে কতজন? বাকি 20%, ঠিক আছে, 20% ফেল করেছে, এই 20% মানে বলা আছে কত? 40 জন, তার মানে 100% মানে টোটাল ক্যান্ডিডেট কত হচ্ছে? 20% মানে যদি 40 হয়, দেখো 20 দিয়ে এটাকে কেটে দাও, 20 দুগুণ 40, তার মানে 1 মানে 2, তাহলে 100 মানে 200, টোটাল ক্যান্ডিডেট হচ্ছে আমাদের 200, ঠিক আছে, ইয়েস। নেক্সট প্রশ্ন রয়েছে 13 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় একই রকম প্রশ্ন, 70% পরীক্ষার্থী ইংরাজিতে পাস এবং 80% অঙ্কে পাস এবং 10% উভয় বিষয়ে ফেল করে। দেখো যখন উভয় বিষয়ে ফেল করবে তখন আমাদের এইখানে পাস যেটা থাকবে সেটাকে ফেলে কনভার্ট করতে হবে, খুব সহজ ফেলে কনভার্ট করা। দেখো প্রথমে ইংরেজি রয়েছে, তারপরে অঙ্ক বা ম্যাথস রয়েছে, একদম মুখে মুখে করো এইভাবে, আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 70% ইংরেজিতে পাস করেছে, তাহলে বাকি 100 মাইনাস 70 কত? 30% ফেল করেছে, হয়ে গেল। ম্যাথসে দেখো 80% পাস করেছে, তাহলে বাকি 100 থেকে 80 মাইনাস করে দাও, বাকি 20%, এতটাই সহজ কিন্তু বের করা, হয়ে গেল। এবং উভয় বিষয়ে দেখো রয়েছে কত? 10%, তাহলে এই গ্যাপটা 30 আর 20-র গ্যাপ হচ্ছে, 10-এর গ্যাপ হচ্ছে 20 আর 20-10-এর গ্যাপ হচ্ছে 10, তাহলে এই ভেন ডায়াগ্রাম মাঝখানে বসবে আমাদের উভয় বিষয়ে 10, ঠিক আছে, আর এখানে বসবে কত? 20, আর এখানে বসবে কত? 10, তাহলে টোটাল ফেল ক্যান্ডিডেট বেরিয়ে গেল আমাদের 20, 10, 30, 10, 40%, আর বাকি তাহলে পাস্ট ক্যান্ডিডেট কত? বাকি 60%। আমাদের কি বের করতে বলা হয়েছে? দেখো যদি 144 জন উভয় বিষয়ে পাস করে, তাহলে 60% মানে 144, তাহলে 100% মানে কত? ওই কিক নিয়ম করে ফেলি আমরা, দেখো 144 × 100% / 60%, 6 দিয়ে 6 দুগুণ 12, 4 6 24, তাহলে 24 আর এখানে 10, 240, 240 অপশান সিতে রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার বেরোবেই বেরোবে তোমাদের যদি সঠিক নিয়মে এইভাবে করে ফেলো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে আগের প্রশ্নের সাথে এটা ডিফারেন্সটা কোথায়? এখানে উভয় বিষয়টা দেখবে আগে পাস না ফেল রয়েছে, উভয় বিষয়ে আমাদের পাস ছিল এবং বাকিগুলো পাস ছিল, কিচ্ছু চেঞ্জ করতে হয়নি, উভয় বিষয়ে এখানে ফেল ছিল, বাকিগুলো পাস ছিল, পাসটাকে ফেলে কনভার্ট করতে হলো, ঠিক আছে। এ রায় বি এর আয় 10% কম, বি এর আয় আবার সি এর আয় 20% কম, ঠিক আছে, সি এর আয় যদি 200 টাকা হয় তাহলে এ রায় কত? একবারেও করা যেতে পারে, বা দেখো সি এর আয় যেহেতু দেওয়া রয়েছে আমাদের 200 টাকা, তাহলে বি এর আয়টা বের করে নেওয়া যাবে, বি এর আয় কি বলেছে? সি বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে এখান থেকে 20% কম হলে কত হবে? -20%, দেখো 20 দুগুণ 40 কমে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে কত? 160, বুঝতে পারলে? এই 200 × এই 100-তে 20 কম মানে কত? 80, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, দেখো 8 দুগুণ 16, 160, ঠিক আছে। এই যে 160 পেলাম, এর উপরে আবার এ কত? 10% কম, তাহলে এ কত হচ্ছে? 160-এর উপরে 10% কম মানে 190, একটা দুটো একটা দুটো, 9, 16, 144, তাহলে 144 টাকা এ রায়, ঠিক আছে। এইভাবে করলাম আমরা, হয়ে গেল, বা তোমরা ফ্র্যাকশন ব্রেক করেও করতে পারতাম, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, বুঝতে পারা দিয়ে কথা। এ এত এর সরি যদি এ মাইনাস বি এর 50% সমান এ প্লাস বি এর 30% হয়, তাহলে এ মাইনাস বি এর 50% মানে কত? 50/100,
इक्वल टू ए प्लस बी एर 30% माने 30/100 এই যে বাই হান্ড্রেড না লিখলেও হতো, কারণ বোথ সাইড থেকে পার্সেন্টেজ উঠে যাবে, শূন্য দিয়ে শূন্য কেটে গেল। তাহলে ফাইভ এ আর এখানে থ্রি এ মাইনাস করে দিলে টু এ ইকুয়াল, বিটাকে এই পাশে লিখি থ্রি বি, আর এটা মাইনাস ফাইভটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে এইট বি। তাহলে দুই দিয়ে কেটে দিলাম কত চার, তাহলে এ সমান কত ফোর বি। আমাদের বের করতে বলেছে বি এর কত পার্সেন্ট সমান এ, মানে এ সমান বি এর এক্স পার্সেন্ট, সেই এক্স মানে কত বের করবো আমরা। দেখো এখানে পার্সেন্টেজ বের করার জন্য একশো গুণ করে দিলাম আমরা, তাহলে কত হচ্ছে বি ইন্টু ফোর হান্ড্রেড, তার মানে চারশো পার্সেন্ট। ঠিক আছে, চারশো পার্সেন্ট অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ষোলো নম্বর প্রশ্ন, একটি ব্যবসায় এ বি ও সি যথাক্রমে টু ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে, এটা ইস টু হবে, অনুপাতে মূলধন বিনিয়োগ করলো, বি এর মূলধন শতকরা মূলধন কত হবে। দেখো টু ইস টু থ্রি ইস টু ফাইভ এই অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে, ঠিক আছে, বি এর শতকরা মূলধন কত হবে, তাহলে টোটাল কত হচ্ছে দেখো তো, পাঁচ তিন আট আর দুয়ে দশ, তার মধ্যে বি কত রয়েছে তিন পার্স তিন, তাহলে তিন বাই দশ ইন্টু কত একশো, এই দশ দিয়ে কেটে দাও 30%, এটা হচ্ছে বি এর শতকরা মূলধন, শতকরা কত হচ্ছে 30%। নেক্সট, কোন সংখ্যার সাড়ে বারো পার্সেন্ট সমান চল্লিশ হলে ওই সংখ্যার 30% কত। কোন সংখ্যা বলতে এক্স ধরে নিলাম, এক্সের সাড়ে বারো পার্সেন্ট মানে বারো দুগুণ চব্বিশ আর একে পঁচিশ, তাহলে পঁচিশ বাই দুই পার্সেন্টকে উঠিয়ে দিলে নিচে নামবে একশো, এটা সমান বলে দিয়েছে কত চল্লিশ। ঠিক আছে, তাহলে এক্স মানে কত আমরা বের করব। ঠিক আছে, তাহলে পঁচিশ দিয়ে দেখো এটাকে কাটলে চার পঁচিশ একশো, তাহলে এখানে আমাদের চল্লিশ ছিল আর এখানে চার দুগুণ ইন্টু আট গেল ওপরে, তাহলে এই সংখ্যাটার আবার 30% মানে কত, মানে 40 ইন্টু 8 এর 30% মানে 30/100, এই একটা একটা শূন্য, এই একটা একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো তিন চার বারো আট বারো ছিয়ানব্বই 96, একদম সহজ প্রশ্ন 96 এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো ভাই। ঠিক আছে, ইয়েস, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% কম, তার মানে মনে করো এটা থার্ড নাম্বার রয়েছে, এটা সেকেন্ড নাম্বার রয়েছে এবং এটা ফার্স্ট নাম্বার রয়েছে, কি বলেছে এবার দেখো, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় থেকে যথাক্রমে এত এত পার্সেন্ট কম, তাহলে তৃতীয়টা আমরা যদি একশো ধরি তাহলে 60% এবং 20% কম, তাহলে এটা 60% যদি কম হয় তাহলে এটা কত হবে 40, আর এটা যদি 20% কম হয় কত হবে 80। এবার প্রশ্ন বলেছে কি প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যের মূল্যের কত শতাংশ, তাহলে আমাদের প্রথম দ্রব্যের মূল্য 40 আর দ্বিতীয় দ্রব্যের 80, তাহলে 80-র কত শতাংশ, দেখো 80-র কত শতাংশ, 80-র এক্স শতাংশ আমি ধরে নিচ্ছি বাই এক্স বাই হান্ড্রেড সমান হচ্ছে 40, এটাই তো, তাহলে কি হচ্ছে এই দেখো এক্স দিয়ে ভাগ করে দাও, এটা সরি 40 দিয়ে ভাগ করে দাও 2, আর 2 দিয়ে এটাকে কেটে দাও কত 50, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে কত 50%। বোঝাই যাচ্ছে 80 থেকে 40 মানে কি অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক মানে কত পার্সেন্ট 50%, কত শতাংশ কম বা বেশি বলেনি কিন্তু, এখানে জাস্ট বলেছে 80 কত পার্সেন্ট, 80 50%। এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো, অপর পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 বেশি পেল। দেখো একজন 30% নম্বর পেয়েছে আর অপরজন 42% নম্বর পেয়েছে, তাহলে এই যে গ্যাপটা কত 12%-এর গ্যাপ। ঠিক আছে, আর এখানে নাম্বার দেখো কি বলেছে, 50 নম্বর পেয়েছিল ফেল করলো, 50 নম্বরের জন্য ফেল করলো আর এ 10 নম্বরের জন্য বেশি দিয়ে পাস করেছে, তার মানে টোটাল গ্যাপটা কত এখানে 50 কম আর এদিকে 10 বেশি, তাহলে টোটাল গ্যাপ হচ্ছে 60, তাহলে 12% মানে 60, ওকে, তাহলে 1% মানে কত 5/12 60, 1% মানে 1% মানে কত 5, তাহলে 100% মানে টোটাল নম্বর কত হচ্ছে 500, ওকে 500 অপশান এ, ভেরি গুড ভাই। কোন শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে এত, বার্ষিক 8% হারে জনসংখ্যা কমলে দু বছর পরে জনসংখ্যা কত হবে, দেখো 8% মানে 8/100,
চার দুগুণ আট, আর চার কুড়ি চার পঁচিশ একশো, তাহলে 2/25। তার মানে কি, এখন যদি 25 জন থাকে, 2 বছর পরে কমে কত দাঁড়াবে, 25 থেকে 3, 2 বিয়োগ মানে 23। এবং 2 যেহেতু বছর আমি একটু আগেই বলেছি যে পাওয়ারে 2 চাপিয়ে দেবে, তাহলে কত হচ্ছে 25 এর স্কোয়ার মানে 25 25 625, আর এখানে কত হচ্ছে 23 এর স্কোয়ার মানে 529। আমাদের কোনটা বের করতে বলেছে, আমাদের দেওয়া আছে বর্তমান জনসংখ্যা যদি এত হয় তাহলে 2 বছর পরে কত হবে। দেখো এখানে রয়েছে 6 8 7 5 0, পরিষ্কার দেখা যাচ্ছে যে 625 মানে যদি এত হয় তাহলে এত মানে কত। এখানে দেখো 625 যদি 11 দ্বারা গুণ করি, আমি দেখতে পাচ্ছি যে 5 রয়েছে, 5 2 7 রয়েছে, 6 2 8 রয়েছে, আর 6 পরিষ্কার দেখতে পাচ্ছি আমি 11 দ্বারা গুণ রয়েছে এবং একটা শূন্য রয়েছে, তাহলে এখানেও 11 দ্বারা গুণ এবং একটা শূন্য, 110 দ্বারা গুণ। দেখো 9 শূন্য দিয়ে দিলাম, তারপরে 9 2 11 1 হাতে 1, 5 2 7 আর একে 8, আর 5 আর একে 6, 6 8 1 9 0 আমাদের, সরি এক্সট্রিমলি সরি ভাই, এখানে 5। হ্যাঁ আরও একবার দেখে দিই, 9 9 2 11 1 হাতে 1, 5 2 7 আর একে 8, আর 5 5 8 1 9 0, 5 8 1 9 0 অপশান এ তে রয়েছে, অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়, সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি যদি 54 টাকা ছাড় পান, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল। 15% কে আমরা প্রথমে যদি ভাঙি, 15/100 পাবো, 5 দিয়ে 3 5 15, 5 20 100, তার মানে 3/20, তার মানে কি দাঁড়ালো, দেখো ইনিশিয়ালি বিল যেটা ছিল বিলের পরিমাণ হচ্ছে 20 ইউনিট, বাট এখন বিল দিল কতটা, 17 ইউনিট, 3 কম দিয়েছে, তাহলে ডিফারেন্সটা কত, 3-এর ডিফারেন্স, এই 3 মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি 54, 17 কোথায় থেকে পেলাম, দেখো 20 আর এটা 3 কম, ঠিক আছে 17 দিয়েছে, তাহলে 3 ইউনিট ডিফারেন্স মানে 54, 1 মানে কত 3, 18 54 18, বিদ্যুৎ বিলের পরিমাণ কত 20 টাকা ছিল, তাহলে 20 ছিল কত, 18 2 36, 360 টাকা, অপশান সি। বুঝতে পেরেছো সকলে, দেখো সেশনটি যারা লাইক করনি তারা অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং তোমাদেরকে বলে দিই যে লক্ষ্য পুলিশ 2023 এবং ফুড এসআই দুটো কম্বাইন করে কিন্তু আমি এখানে তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করেছি, এটা স্পেশাল ক্লাস, স্পেশাল ম্যাথসের কোর্স, এটা WBP এবং KP এবং ফুড এসআই সবগুলো মিলিয়ে একদম জিরো লেভেল থেকে টপিক ওয়াইজ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে এখানে কিন্তু ক্লাস নিচ্ছি আমি। এখানে কী কী থাকবে তাছাড়াও প্রত্যেকে দেখতে পাচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, অনলাইন PDF, অনলাইন মক টেস্ট, PDF নোটস, ডাউট ক্লিয়ারিং সেশন সব কিছু থাকবে, এবং 40% অফ রয়েছে, 6 মাসের জন্য নিতে গেলে মাত্র 615, 9 মাসের 800 এবং 12 মাসের জন্য 1046 টাকা লাগছে তোমাদের। চাইলে এখনই তোমরা এখানে জয়েন করে নিতে পারো, একদম বেসিক থেকে যদি শুরু করতে পারো তাহলে তোমাদের এক্সামে কেউ কিন্তু কোনোভাবেই আটকাতে পারবে না, ঠিক আছে। আমরা বারবার এক্সামে ক্র্যাক না করতে পারি পারার কারণই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নেই, ঠিক আছে। একটি সংখ্যা পরপর 2 বার 10% ও, এটা ও হবে, ঠিক আছে, হ্যাঁ 10% ও 20% হারে বেড়ে 660 হলো, তাহলে প্রাথমিক সংখ্যাটি কত। দেখো প্রাথমিক সংখ্যা আমি ধরে নিচ্ছি x, ঠিক আছে, তার উপরে 10% বাড়লো, মানে 100 যদি থাকতো বেড়ে হয়ে গেল 110, আবার বেড়েছে 20%, 100 থাকলে তা বেড়ে হয়ে গেল 120, এই সংখ্যাটা দাঁড়াচ্ছে 660, তাহলে 110 দিয়ে এটাকে কেটে দাও কত, 6, এই শূন্য দিয়ে কেটে দিচ্ছি, 2 দিয়ে 6 আর 2 দিয়ে 5, ঠিক আছে, এই 6 দিয়ে 6 কেটে দিলাম, তাহলে x সমান কত হচ্ছে 500, ঠিক আছে 500 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অমরবাবুর বেতন পরপর দুবার যথাক্রমে 10% 20% কমলো এবং শেষবার 10% বেড়ে এত টাকা হলো, ব্যক্তির প্রাথমিক বেতন কত ছিল, একই রকম অঙ্ক একই নিয়ম শুধু গল্পটা আলাদা রয়েছে, ঠিক আছে ভাই। তাহলে কি প্রাথমিক বেতন x টাকা যদি হয় তার উপর 10% কমলো, মানে 100 যদি ধরি তার উপর 10 কমে হয়ে গেল 90 টাকা, আবার বলেছে দেখো 20 কমেছে, তাহলে 100 যদি হতো 20 কমে হয়ে গেল 80 টাকা, ফাইনালি 100-র উপরে বেড়ে হয়েছে কত, 10% বেড়েছে মানে 110 টাকা, এটা হয়ে যাচ্ছে 9900 টাকা।
দেখো আমি যদি এটাতে কেটে দিই তাহলে হচ্ছে 9 11 99, শূন্য একটা কেটে যাচ্ছে আর শুধু একটা শূন্য লাগছে। ঠিক আছে, এই 90 এই 90 কেটে দিলাম আমরা। তাহলে 20 দিয়ে 4 20 80, 20 দিয়ে 5 20 100। ঠিক আছে, আর কোথায় কাটছি? এই 4 দিয়ে একটা কেটে দিই, 4 25 100। তাহলে x সমান কত হচ্ছে দেখো, 5 25 125, আর এখানে দুটো শূন্য রয়েছে, মানে 12500 টাকা। খুব সহজ নিয়মে কিন্তু এই অঙ্কগুলো আমি সলভ করে দিলাম তোমাদেরকে, আশা করি এই রকম প্রশ্ন আর ভুল করবে না তোমরা। 24 নম্বর কোশ্চেন, চিনির দর 40% বৃদ্ধি পাওয়ায় অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, গৃহস্থ চিনির ব্যবহার 25% কমালেন, এতে ওই গৃহস্থ চিনি বাবদ খরচ শতকরা বৃদ্ধি বা হ্রাস পেল কতটা বের করতে বলেছে। দেখো এই পুরো পিডিএফটা তোমরা অ্যান্সার সহ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, প্রত্যেকে জয়েন করে নাও আমার টেলিগ্রাম চ্যানেল লিবারন স্যার ম্যাথস এবং এনএস কেরিয়ার একাডেমি। চিনির দর 40% বেড়েছে, 40% মানে কত, 40/100 মানে হচ্ছে 20 দিয়ে 20 দুগুণ 40, 5 20 100 মানে 2/5। আবার বলেছে দেখো ব্যবহার 25% কমেছে, 25% মানে 25/100 মানে 1/4 25 104। তাহলে দাম, দাম হচ্ছে কত, আগে ছিল 5 ইউনিট সেটা বেড়ে হয়ে গেল 7। ব্যবহার কতটা কমানো হয়েছে, আগে ছিল 4 ইউনিট এটা হচ্ছে ব্যবহার, আর এখন সেটা হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে মনে করো 4 কেজি কিনেছে 5 টাকা দরে, তাহলে টোটাল দাম কত, 4 5 20 টাকা, আর আগে ছিল 7 টাকা দরে 3 কেজি কিনেছিল, কিনেছে এখন, তাহলে 3 7 21 টাকা। তবুও দেখো তার কিন্তু খরচ বেড়ে গেল 1 ইউনিট, কততে, 20তে 1 ইউনিট বাড়লো, 100তে কত, 20 দিয়ে দেখো 5 20 100, তাহলে 5% বৃদ্ধি পেল, 5% বৃদ্ধি অপশন সি। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন যেটা থাকছে 25 নম্বর কোশ্চেন, এটা থাকবে তোমাদের জন্য বাড়ির কাজ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পার্সেন্টেজের আরও একটা ক্লাস নিয়ে। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য, প্রত্যেককে আমি বলবো যদি তোমরা চাও যে এই ক্লাসটি চলুক, এটা কমেন্ট সেকশনে অ্যান্সার লিখবে তোমরা প্রত্যেকে, ভুল হোক ঠিক হোক, ঠিক আছে আমার অ্যান্সার চাই, ভুল হোক বা ঠিক হোক প্রত্যেকে আমার সাথে কোঅপারেট করো, দেন আমি তোমাদেরকে কিন্তু বেটার কিন্তু কিছু দিতে পারবো যেটা তোমাদের এক্সাম ক্র্যাক করতে হেল্প হবে। এটা এক্সাম ক্র্যাক করে একটা একটা স্টেবল একটা লাইফের গল্প, ঠিক আছে, এখানে কোনো ফালতু গল্প কিন্তু নেই। সো বি কেয়ারফুল এবং প্রত্যেকে বি সিরিয়াস। ওকে, দেখা হবে আগামীকাল ঠিক 8:30 মিনিটে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।